বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ কোচবিহার থেকে দলীয় কর্মসূচি করে ফেরার সময় তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন পূর্ব বর্ধমান জেলার বিজেপির যুব মোর্চার উদ্যোগে শহরে বীরহাটা এলাকায় ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। আপনারা জানেন যে বিকালে দুপুর বেলায় তখন কোচবিহারে দলীয় কার্যালয় দলীয় কর্মসূচিতে যাচ্ছিল দিলীপ ঘোষ, আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সাংসদ, তিনি কোচবিহারের উত্তরবঙ্গ সফরে আছেন। তাতে কোচবিহারে যিনি সফরে বেরিয়েছিলেন, কোচবিহার থেকে ফেরার সময় তখন তার কনভয়ে হামলা করা হয় তৃণমূলের জেহাদি গুন্ডা দ্বারা। আজকে দিকে দিকে যেই জেহাদি গুন্ডা দ্বারা দিলীপ দা বিজেপি কর্মীদের ইয়ে করা হচ্ছে, আটকানো হচ্ছে, এবং তার পাশাপাশি আমাদের আমাদের প্রোগ্রাম করতে অসহযোগিতা করা হয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তারই সমস্ত প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি যুব মোর্চার সম্মানীয় সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে নির্দেশে আমরা আজকে এইখানে বিরাটার আরজি ভবন যে আছে, আরজি ভবনের সামনে পথ অবরোধ করেছিলাম। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান সদর জেলার বিজেপির সম্পাদক সম্মানীয় শ্যামল কুমার রায় মহাশয়। হ্যাঁ, আমাদের 15 মিনিট অবরোধ চললো, কিন্তু দেখলেন যে আমরা অবরোধ করলে, আমরা মানুষের জন্য লড়াই করলে, মানুষের স্বার্থের জন্য লড়াই করলে এবং আমাদের দলীয় কার্যক্রম করলেই আমরা বাধা পাই এই মমতার চামচা পুলিশের থেকে। আমরা দিকে দিকে যেখানেই প্রোগ্রাম করি অসহযোগিতা পাই। আমরা এসপির কাছেও গিয়েছিলাম, পুলিশ সুপারের কাছে গিয়েছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম যে আমরা প্রোগ্রাম করলে সেখানে পুলিশ বাধা দেয়, তৃণমূল সেজে পুলিশ আসে, পুলিশ টোটালটাই দলটাই একটা তৃণমূলের চামচায় পরিণত হয়ে গেছে আর প্রশাসন তার মধ্যে একটা অঙ্গ হয়ে গেছে গোটা দলটাই। তাই পুলিশের যেহেতু সহযোগ গণতন্ত্রে পুলিশ প্রশাসন একটা বাহক, সেহেতু আমরা পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের কথা ভেবে আমরা আমাদের আন্দোলন এখানে স্তব্ধ করলাম। অবরোধ চলাকালীন ওই সময় ওই রাস্তা দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাস ও আব্দুল রব 13 নম্বর ওয়ার্ডে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। খোকন বাবু এবং আব্দুল রব অভিযোগ করেন বিজেপি কর্মীরা তাদের উপর হামলা করে। এরপর ওই দুই তৃণমূল নেতা গাড়ি থেকে নেমে অবরোধ সরিয়ে দেয়। মানুষজনকে আটকিয়ে দিয়ে এসব তো আমরা মানবো না। কোথায় কি হয়েছে, ওরা ঘন্টার পর ঘন্টা বর্ধমান শহরে
গাড়ি আটকে ওরা সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেবে, কোথায় কি হয়েছে সেখানে বুঝবে, বর্ধমান শহরে সব চলবে না, বর্ধমান শহরে সব শান্তির শহরে বিজেপিকে সব করতে দেবো না, যেখানে ক্ষতি করবে আমরা শহরে করতে দেবো না, ওরা ঘন্টার পর ঘন্টা লোকের রাস্তাঘাট আটকে রাখবে, ওরা পেয়েছেটা কি? ওদের এত বড় শহর রাজনৈতিক দলের পতাকা নিয়ে গুন্ডামি করছে রাস্তায়, এখনো ক্ষমতায় আছে, ওরা ভাবছে কি এত সোজা পশ্চিম বাংলার এক শ্রেণীর পুলিশও আছে যারা এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে, আমরা এটা দিদির দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে চিহ্নিতকরণ করা উচিত, করা হবেও আমরা বিশ্বাস করি। আজ আপ লোগ কাহাঁ জা রহে থে কি আপ লোগ কো এসে মুকাবিলা করনা পড়া? আমারা এক পার্টি কা প্রোগ্রাম হ্যায় 14-13 নম্বর ওয়ার্ড মে, আমারা নেতা ফকন দাস উস জগহ পে উস মিটিং মে সম্বোধিত করনে যা রহে থে, হামারা পার্টি কা কর্মী লোগ কো রাস্তে মে দেখা কি 20-25-30 বিজেপি কা পার্টি কা ওয়ার্কার ও লোক পুরা রাস্তা জিন রোড বন্ধ কর দিয়া, তো যাতে বক্ত আমারা গাড়ি মে ভি থোড়া ও পথরাও করনে কা কোশিশ কিয়া, হাম গাড়ি সে উতার করকে উসকা বিরোধ কিয়া আর উন লোগো কো ইয়াহাঁ সে ভাগা দিয়া। ইয়ে মমতা দিদি কা রাজ্য হ্যায়, ये बंगाल है, ये गुजरात नहीं है, ये यूपी नहीं है, ये असम नहीं है, बीजेपी को हम सबक सिखा देंगे रास्ता में रह करके। ममता दीदी खाली एक बार बोल दे बंगाल में बीजेपी का कोई जुलूस नहीं निकलेगा, ये क्षमता अभी भी बंगाल में है हम लोगों का। आपका नाम और परिचय? अब्दुल रब, मैं जनरल सेक्रेटरी वर्धमान जिला तृणमूल कांग्रेस। और आपके साथ कौन कौन थे? हमारा नेता वर्धमान जिला तृणमूल कांग्रेस का जनरल सेक्रेटरी खोकन दास थे, हमारा नेता शिबू घोष थे, हम लोग का पार्टी का नेता मंटू मजुमदार थे और कई सारे नेता हमारा साथ है। এ ব্যাপারে বিজেপি নেতা শ্যামল রায় অভিযোগ করেন, অন্যায়ভাবে তৃণমূলের ওই দুই নেতা প্রশাসনের সহযোগিতা নিয়ে অবরোধ তুলে দেয়। গোটা রাজ্য জুড়ে অবগত আছেন যে আজকে কোচবিহারে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তথা সাংসদ আমাদের কর্মসূচিতে ওখানে গিয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কার্যকর্তা এবং পুলিশকে যৌথ উদ্যোগে দিলীপের উপর কনভয়ের হামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য যুব মোর্চার সভাপতি সম্মানের সৌমিত্র খাঁ প্রত্যেকটি জেলা সাংগঠনিক জেলাকে কর্মসূচি দিয়েছিল প্রতীকী অবরোধ এবং মানুষকে জানাবার জন্য। বর্ধমান জেলার যুব মোর্চার সভাপতি বাতিমতিন শুভম নিয়োগীর নেতৃত্বে সেই কর্মসূচি পালন হচ্ছে, কিন্তু আমরা দেখলাম কি কর্মসূচি পালন হতে হতে আমরা বর্ধমান শহরে পারভীনাতে এই কর্মসূচি পালন করছিলাম এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে যেখানে আমরা পুরো শান্তিপূর্ণভাবে আমরা পথ অবরোধ এবং মানুষকে জানাচ্ছিলাম, কিন্তু আমরা দেখলাম শাসক দলের এখানকার নেতা যারা নেতৃত্বে আছে এবং প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা এই অবরোধকে তুলতে প্রচেষ্টা করেছিল। স্বাভাবিকভাবে এই অবরোধকে তোলবার জন্য যেখানে যুবমোর্চার কার্যক্রম, যেখানে যুবমোর্চার জেলা সভাপতি উপস্থিত, যেখানে যুবমোর্চার একাধিক কার্যকর্তা উপস্থিত, সেখানে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এসে পুলিশকে সঙ্গে নিয়ে এই পথ অবরোধ ওঠাতে চেয়েছিল, কিন্তু আমাদের কার্যকর্তারা তা মানতে চাননি, জাস্ট বাকবিতণ্ডা যে কিছুই হয়নি। শাসক দলের নেতা পুলিশ প্রশাসন হাতে আছে, তাই একটা সিনক্রেট করবার দরকার ছিল, তাই সিনক্রেট করেছে, এর মধ্যে আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ত্রুটি নেই, আমরা সম্মান দিয়েছি শাসক দলের নেতৃত্বকে যারা দীর্ঘদিন দায়িত্ব ছিল আমরা সম্মান দিয়েছি তাদেরকে, কিন্তু তারা সম্মান নেওয়ার যদি অযোগ্য হয় তার দায়িত্ব তো আমাদের নয়। স্যার ভাই ঝগড়া হওয়ার কিছু নেই, ও লোক পুলিশকে স্যার মিলকে আকে পথ যে রোড ব্লক হওয়া উসকো উঠা রা হ্যায় তা হাম লোগ উসকো প্রোটেস্ট কর রা ভাই, পুলিশ কো আনে দিজিয়ে না, আকেলা পুলিশ কো আনে দিজিয়ে, শাসক দল কিউ আয়েগা, শাসক দল আনাকে কোই জরুরি নেই হ্যায়, হাম আমরা বিরোধী দলে হাম আপনার কাম কর রা হ্যায়, হাম আমরা পার্টি কা কর্মসূচি নিভা রা হ্যায়, লেকিন ও শাসক দল হ্যায়, ও আপনার পাস পুলিশ হ্যায়, প্রশাসন হ্যায়, আইসি হ্যায় উসকা জেব মে, ইসলিয়ে ও জো কুছ মর্জি হ্যায় ও কুছ করেগা, কবি থানা মে মারেগা, কবি জেল কা গেট কা সামনে মারেগা, এসে মার খাতে খাতে হামারা পিঠ ভি সখ্ত হো চুকা হ্যায়, অভি ও লোক কা মার খানে কা সময় হ্যায়, ইসলিয়ে ও লোক ভি মানে
ज़्यादा बांधने का कोई जरूरी नहीं है, क्योंकि एक दो महीने के अंदर वो लोग का भी पीठ का सीधा मेरुदंड है, वो तोड़ने वाला है। हम भी बोल रहे हैं, दिलीप घोष एक बार बोल दे जे खुला छोड़ दिया, पार्टी का आइडियोलॉजी के छोड़ के पूरा छोड़ दिया हमारा, तो हमारा भारतीय जनता पार्टी का युवा मोर्चा के जो कार्यकर्ता है ना, हम भी उन लोग का देख सकता है कि वो लोग का साथ सिर्फ प्रशासन है और कुछ नहीं, जनता नहीं है उन लोग का साथ। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।